সারদা বিপর্যয় আরো সংকটময় করেছিল ছোট্ট এই শিশুর জীবনের লড়াই। বন্ধ হতে বসেছিল ক্যান্সারের চিকিৎসা। এবিপি আনন্দের খবরের জেরে শেষ পর্যন্ত দেখা মিলেছে আশার আলো। মঙ্গলবার এবিপি আনন্দে সম্প্রচারিত এই খবর নজরে আসে একটি স্বেচ্ছাসেবী সংস্থার। বুধবার তারাই বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। এদিন সংস্থার পক্ষ থেকে শিশুর পরিবারের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সাহায্য। আমরা গতকাল এবিপি আনন্দে যখন খবরটি প্রচারিত হয় যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং সারদার পরবর্তী পর্যায়ে যে সামাজিক বিপর্যয় সার্বিকভাবে নেমে এসেছে, আমরা যারা চাইল্ড রাইটস অ্যাক্টিভিস্ট এরাজ্যে, আমরা এ রাজ্যে মূলত শিশুদের জন্যে কাজ করি, শিশুদের সঙ্গে কাজ করি। একজন শিশুরও যাতে চিকিৎসার অভাবে, সে টাকার অভাবে চিকিৎসা না বন্ধ হয়ে যায়, লেখাপড়া না বন্ধ হয়ে যায়, তার জন্য আমরা পাশে থাকতে চাই। এবিপি আনন্দ থেকে আমাদের বাড়িতে লোক এসেছিল, সেই খবরটা দেখে এক স্বেচ্ছা সংস্থা থেকে এক দাদারা এসেছে, আমরা খুব মনে জোরটা পেয়েছি, যার কারণে আমরা সেই চিন্তাটা আমাদের একটুখানি এর থেকে কম হয়েছে আর কি। বাগুইয়াটি থানা এলাকার বাসিন্দা এই শিশুর শরীরে জন্মের 3.5 বছর পর থেকেই বাসা বেঁধেছে ক্যান্সার। কোনো মতে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন পেশায় মাছ ব্যবসায়ী বাবা। অল্প অল্প করে টাকা জমা করেছিলেন সারদায়, স্বপ্ন দেখেছিলেন টাকাটা ফেরত পেয়ে ভালো করে চিকিৎসা করাবেন ছেলের। কিন্তু সব স্বপ্ন চুরমার করে দিয়েছে সারদা বিপর্যয়। সেই বিপর্যয়ের পরেও স্বেচ্ছাসেবী সংস্থাটি বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। আশ্বাস দিয়েছেন শিশুটির চিকিৎসার যাবতীয় খরচ বহন করবেন তারাই। আশার আলো দেখতে পাচ্ছে পরিবার। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।